ওকে, সো লেটস স্টার্ট। আপনার জিআরপিসি কি এবং জিআরপিসি কিভাবে ইউজ করবেন বইয়ের সাথে, সেটার একটা কুইক ইন্ট্রোডাকশন। তো মনে করেন আমরা যখন HTTP সার্ভার লিখেছেন গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আপনারা এখন হ্যাঁ করছেন যে নেট HTTP প্যাকেজ ইউজ করছেন, প্যাকেজ ইউজ করে হ্যাঁ আপনি সার্ভার স্টার্ট করছেন, সার্ভারে কিছু হ্যান্ডেলার ইমপ্লিমেন্ট করছেন, রাইট? এবং হ্যান্ডেলারে আপনি হ্যাঁ হিসাবে জেসন ফরম্যাটে একটা অবজেক্ট পাঠাইছেন, রেসপন্সে আপনি আবার একটা জেসন ফরম্যাটের অবজেক্ট রাইট করে দিচ্ছেন, যাতে যে আপনার ক্লায়েন্ট মানে যে আপনার সার্ভারটা কল করতেছে বা ইন্টারাকশন করতেছে সার্ভারের সাথে, সে আপনার জেসন ফরম্যাটে ইন্টারাকশন করতে পারে, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ এখন ব্যাপার হলো যে এই জেসন ফরম্যাটটা যে আছে, এই জেসন ফরম্যাটটা যদিও আপনার হিউম্যান রিডেবল, মানে মানুষের জন্য পড়ার জন্য সুবিধাজনক আপনি, কারণ জেসন অবজেক্টটা দেখলে বলতে পারতেছেন যে এখানে আসলে কি ডাটা যাচ্ছে আসতেছে, এটা মেশিন ইন্টারাকশনের জন্য খুব একটা অপটিমাল না। কারণ হচ্ছে যে এখানে আপনার অনেক ফিল্ড আপনি বারবার রিপিট করতেছেন, রাইট? আপনার মনে করেন যে প্রতিটা অবজেক্টের কি ভ্যালু পেয়ার আকারে আপনি প্রোভাইড করতেছেন, কথাটা কি হ্যাঁ বলতে? তো এখন এই জিনিসগুলা আপনি যখন মেশিন ইন্টারাকশন করতেছেন, মেশিন ইন্টারাকশন মানে হচ্ছে যে আসলে মনে করেন আপনার একটা মেশিন আরেকটা মেশিনের একটা API রে কল করতেছে, কোনো হিউম্যান ইনভলভ না আসলে প্রসেসে, কিন্তু API ইন্টারাকশন হচ্ছে দুইটা, মনে করেন যে এটা মেশিন হতে পারে অথবা দুইটা সফটওয়্যার কম্পোনেন্ট হতে পারে, অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারাকশন হতেছে। কিন্তু আপনার আসলে এই ধরনের এই মানে স্কিমা ইনফরমেশনের প্রয়োজন নাই। যে মনে করেন আপনি একটা জেসন অবজেক্ট লিখলেন, রাইট? এই জেসন অবজেক্টের মধ্যে কি আছে, মনে করেন যে সামথিং লাইক নেম আছে, লোকেশন মনে করেন যে আমি লিখলাম সান ফ্রান্সিসকো, রাইট? মনে করেন যে আমরা কি হচ্ছে যে আমি যদি এখন 10 জন লোকের ইনফরমেশন পাঠাই, এখানে একটা অ্যারে পাঠাবো, এবং এই অ্যারেটা মনে করেন যে প্রতিটার ভেতরে আমার স্কিমা ইনফরমেশন গুলা বারবার আসতেছে, রাইট? যে নেম লোকেশন, নেম লোকেশন, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলা হচ্ছে যে আপনার মানে এই অংশগুলাকে অপটিমাল করার একটা টেকনিক কি হতে পারে। একটা টেকনিক হলো এরকম যে আপনার মনে করেন নর্মালি কি হয়, যখন আপনি একটা API কল করতেছেন, দুইটা সাইডের ভেতরে ইন্টারাকশন হচ্ছে, ধরেন আপনার এটা হলো ক্লায়েন্ট, এটা হলো সার্ভার। এখন আপনি যখন জেসন ফরম্যাটে ইন্টারাকশন করতেছেন, তখন আসলে কি হচ্ছে যে আপনি সর্ট অফ হিউম্যান রিডেবল ইন্টারাকশন করতেছেন। কিন্তু এখন আপনার যদি মনে করেন যে ক্লায়েন্ট এবং সার্ভার দুইটাই আপনি সর্ট অফ কন্ট্রোল করেন বা ম্যানেজ করতে পারেন, কন্ট্রোল করেন বলতে মানে ওরা কিভাবে কমিউনিকেট করবে একজনের সাথে, এটা এটার উপর আপনার কন্ট্রোল আছে, তাহলে আপনি যেটা করতে পারেন কি যে আপনার আসলে এই স্কিমা ইনফরমেশনটা বারবার রিপিট করার দরকার নেই। তার তুলনায় আপনি এরকম একটা জিনিস বলতে পারেন যে আমার মেসেজ ফরম্যাটটা হচ্ছে এরকম, যে মেসেজ আমার পার্সোনাল ইনফরমেশন আমি ফরওয়ার্ড করতেছি, এখানে হচ্ছে যে আমার নেম থাকবে যেটা হচ্ছে স্ট্রিং, এখানে একটা ফিল্ড নাম্বার দিলাম আমরা 1, পরে আসতেছি কেন, একটা ফিল থাকবে স্ট্রিং যেটা হচ্ছে লোকেশন, লোকেশন যেটা হচ্ছে আমার ফিল্ড নাম্বার 2, ওকে? তো মনে করেন আপনার সার্ভার এবং ক্লায়েন্ট দুজনেই যদি জানে যে আমরা যখন ইন্টারাকশন করবো একটা API কলের মাধ্যমে, আমার এটার ভিতরে যে ডাটাটা আসবে যাবে তার স্কিমাটা বা তার ফরম্যাটটা হচ্ছে এরকম একটা পার্সন অবজেক্ট। এখন ক্লায়েন্ট যখন সার্ভারকে ডাটা মনে করেন ক্লায়েন্ট কল করলো, যে এখন ক্লায়েন্ট কি করতেছে যে মনে করেন গেট পার্সনস নামে একটা API কল করছে, যে বেসিক্যালি লিস্ট অল পার্সনস আর কি। তো সার্ভারের কাছে যখন কল করলো, সার্ভার এখন কি করতে পারে, সার্ভার মনে করেন আপনাকে এখন একটা অপটিমাল রেসপন্স দিতে পারবে। আমি জাস্ট দেখাচ্ছি অনেকটা জেসন স্টাইলেই, কিন্তু মনে করেন রেসপন্সটা কি হতে পারে, আপনি একটা অ্যারে দিলেন, অ্যারের মধ্যে আপনি বারবার এই নেম লোকেশন এগুলা রিটার্ন না করে আপনি যেটা করে দিলেন যে তোমার, তারপরে মনে করেন যে স্প্লিট করে, সেম মনে করেন সুদীপ্ত সাইডে আমরা কি বললাম যে আপনার মানে প্রথম ফিল্ডটা হলো সুদীপ্ত,
wrong. Second field টা হচ্ছে আপনার location, ধরেন ঢাকা, এরকম টাইপের একটা API response দিলাম। তো এই response টা এখন কি হচ্ছে, এখন যখন মনে করেন সার্ভার যখন এই response টা দিবে, ক্লায়েন্ট যেহেতু জানে যে আমার অবজেক্টের ফরম্যাটটা কি হচ্ছে, যে প্রথম ফিল্ডটা আমি হচ্ছে ফিল্ডগুলোর স্পাইস করতেছি, মনে করেন নিউ লাইন দিয়ে সিটে যেভাবে, তো সরি নাল ক্যারেক্টার দিয়ে আমি সিটে করে, রাইট? তো আমি যদি মনে করেন নাল ক্যারেক্টার দিয়ে স্প্লিট করি, তাহলে আমার কি হচ্ছে যে প্রথম অবজেক্টটার ভিতরে দুইটা ফিল্ড পাইছি, আমি জানি ফিল্ড নাম্বার 1টা হলো নেম, ফিল্ড নাম্বার 2টা হচ্ছে লোকেশন, সেম হচ্ছে আপনার সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে। তো এটা যদি আমার জানা থাকে, তাহলে কি হয় আমার এখানে যদি টোটাল নাম্বার অফ বাইট যেটা ট্রান্সফার হয়েছে ওভার দ্য ওয়্যার, চেষ্টা করছে যে জেসন প্রোটোকল হচ্ছে যদিও হিউম্যান রিডেবল, কিন্তু জেসন মানে ডাটা হিসাবে ওয়ারে মানে API কলের জন্য, স্পেশালি যখন আপনারা মনে করেন যে মেশিন টু মেশিন ইন্টারঅ্যাকশন হয় যেখানে হিউম্যান ইনভলভ না, ইটস নট অপটিমাল। তো এই অপটিমাইজেশন ইমপ্রুভ করার জন্য গুগলের একটা ইমপ্লিমেন্টেশন আছে, সেই ইমপ্লিমেন্টেশনটাকে বলা হয় প্রোটোকল বাফার। আচ্ছা, তো প্রোটোকল বাফার, তো প্রোটোকল বাফার যেটা করে সে হচ্ছে যে আপনার এই মেসেজ ফরম্যাটগুলো ডিফাইন করে, যে আমার মেসেজের ফরম্যাটটা কি হবে এটা আপনি ডিফাইন করে দিতে পারেন। ডিফাইন করে দিলে ওদের একটা কোড জেনারেটর আছে, যে আপনার পৃথিবীর বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেসপন্ডিং মানে ক্লাসগুলো জেনারেট করে দিবে। আমরা গো, জাভা, PHP, পাইথন এই পর্যন্ত ইউজ করছি, এমনি ক্লাস C++ অবভিয়াসলি, তারপরে মানে যত ল্যাঙ্গুয়েজ চিন্তা করতে পারেন, নোড জেএস, রুবি, সব ল্যাঙ্গুয়েজে আসলে এফেক্টিভলি আছে। এবং এটা যেহেতু স্ট্যান্ডার্ড ওয়াইজ সরফ ডিফাইন করা, আপনি চাইলে আপনার নিজের ফ্যান্সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এটার একটা মানে কোড জেনারেটর ইমপ্লিমেন্ট করতে পারেন। বোঝা গেছে? সো প্রোটোকল বাফারের কাজ হলো যে আপনার আসলে এই যে মেসেজ ফরম্যাটটা ইনফ্যাক্ট আমি ডিফাইন করছি, এটা আসলে একটা ভ্যালিড প্রোটোকল বাফার অবজেক্ট। আচ্ছা, সো আপনি এই ফরম্যাটে অবজেক্ট ডিফাইন করবেন, তারপরে আপনার এই অবজেক্টটা আসবে, মানে যখন আপনি ডাটাটা যখন মনে করেন সিরিয়ালাইজ করবেন গোয়ের থেকে, আপনার ওয়াইরে আপনি বাইট এরাটা যদি পর্যবেক্ষণ করেন, দেখবেন যে ওয়াইরে ডাটা ফরম্যাটটা অনেকটা এরকম। এইটা এক্স্যাক্ট আমি যে ফরম্যাটটা দেখাইছি এটা এক্স্যাক্টলি মানে প্রোটোকল বাফার এক্স্যাক্টলি এরকম না, বাট সিমিলার কনসেপ্ট আর কি। বিভিন্ন ধরনের ডাটা টাইপের জন্য ওরা কিভাবে অপটিমাইজেশন করে, এটা অ্যাকচুয়ালি প্রায় আজকে 10-15 বছর ধরে গুগল ইন্টারনালি ইউজ করতেছে। তো রিসেন্টলি, রিলেটিভলি রিসেন্টলি, লাইক মানে কয়েক বছর আগে ওরা প্রোটোকল বাফার পাবলিকলি ছিল অনেকদিন ধরে, কারণ গুগলের বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টে এটা ইউজ হয়। তো এখানে এখানে এখন প্রোটোকল বাফারের আগে একটা ভার্সন ছিল প্রোটোকল 3, প্রোটো 2, দুই এর পরে এখন আসছে প্রোটো 3 মনে করেন গত 3-4 বছর ধরে আসে। তো এই প্রোটো 3 যেটা, আমরা হচ্ছে যে প্রোটো 3 ইউজ করি এখানে আর কি। মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের বেসিক প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো মানে ইন্টিজার নাম্বার এগুলো আরো আছে, প্লাস ছিল যে আপনার ইউনিয়ন টাইপ, ম্যাপ টাইপ, অ্যারে টাইপ, এগুলো সবই সাপোর্ট করে। ওকে, সো এই যে আপনার মেসেজের ফরম্যাটটা হচ্ছে এরকম আর কি। ওকে, তো এখন এটা এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট যেটা হলো যে আচ্ছা, মেসেজ তো আপনি ডিফাইন করলেন, কিন্তু আপনার মনে করেন যে এখন অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আর সার্ভারের ভিতরে কমিউনিকেট করার জন্য তো আপনার আসলে একটা সর্ট অফ বলতে পারেন যে API মেথড লাগবে, রাইট? তো এই API মেথড গুলো হচ্ছে যে আপনি প্রোটোকল বাফারের ভিতরে ডিফাইন করতে পারেন। তো এটাকে এটা যে আছে এটা হচ্ছে মানে RPC প্রোটোকল, রিমোট প্রসিডিউর কল প্রোটোকল, রাইট? RPC, তো এটা যেহেতু গুগলের, তো গুগল এটাকে বলতেছে GRPC আর কি। তো রিমোট প্রসিডিউর কল, তো এটার ফরম্যাটটা হচ্ছে আপনার এই একই ফাইলে আপনি তো ফার্স্ট মেসেজ ডিফাইন করলেন, এরপরে আপনি ডিফাইন করবেন যে মনে করেন আমার সার্ভিসের নাম হচ্ছে পার্সন সার্ভিস, এখানে আমার মনে করেন যে একটা মেথড থাকলো লিস্ট, লিস্টের আমার রিকোয়েস্ট হলো এখানে আপনি একটা রিকোয়েস্ট অবজেক্ট দেবেন আর একটা রেসপন্স অবজেক্ট দেবেন। সো সো তখন আপনি যখন API কল করবেন, মনে করেন আপনার রিকোয়েস্ট অবজেক্টে কি আছে, রিকোয়েস্ট অবজেক্টে মনে করেন আর কিছুই নাই, রিকোয়েস্ট অবজেক্ট হলো জাস্ট MD,
কারণ আপনি যেহেতু অলওয়েজ লিস্ট অল করতেছেন আর আপনার রেসপন্স অবজেক্ট কি হবে আপনার রেসপন্স অবজেক্টে আপনি একটা অ্যারে দেবেন সো অ্যারে ওরা যেটা ভাবে বলে রিপিটেড সো আপনার রিপিটেড উপরে যে আমরা পারসন অবজেক্ট ডিফাইন করছি সেই পারসনসটা সো আপনি যখন এবার এই এপিআইটা কল করবেন সার্ভারের দায়িত্ব হলো আপনার এই রকম রেসপন্স টাইপের একটা অবজেক্ট রিটার্ন করা যার ভিতরে একটাই ফিল্ড আছে যেটা হচ্ছে যে পার্সনের অ্যারে সো আপনি পার্সন গুলো রিটার্ন করবেন সো ক্লায়েন্ট যখন আপনার এই মেথডটা কল করবে ও আপনি ওই ফরম্যাটে রেসপন্স দেবেন তাহলে এখানে হ্যাঁ বলেন এই হচ্ছে আবার কি করতে হবে ওই আবার টাইপ টাইপটা বলে দিতে হবে আর কি যেমন পার্সনস ইকুয়াল টু 1 করা হয়েছে আবার এখানে এগুলা আসলে আপনার কিছুই করতে হবে না হাতে ম্যানুয়ালি ওই প্রোটোকল বাফারের একটা মানে কোড জেনারেটর বা কম্পাইলার যেটাই বলেন কম্পাইলার বলে নরমালি প্রোটোকল বাফারের একটা কম্পাইলার আছে ওই কম্পাইলারটা আপনার এই প্রোটো ফাইলটা যদি আপনি ইনপুট হিসেবে দেন আপনার বোথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা ক্লায়েন্ট একটা সার্ভার সব জেনারেট করে দিবে আপনার হলো যে ক্লায়েন্টের ওখানে আপনার আর কিছুই করতে হবে না ক্লায়েন্ট অটোমেটিক্যালি সব ওকে আছে সার্ভার এন্ডে হচ্ছে যে ও আসলে একটা ইন্টারফেস জেনারেট করে আপনার কাজ হলো যে ওই ইন্টারফেসের করেসপন্ডিং ম্যাট্রিক্স ইমপ্লিমেন্টেশন প্রোভাইড করা আপনি ইমপ্লিমেন্টেশন যদি প্রোভাইড করেন তাহলে সার্ভারটা স্টার্ট করলে বেসিক্যালি হচ্ছে যে আপনার ওই যে ক্লায়েন্ট অটো জেনারেটর যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টকে কল করলে আপনার সার্ভার থেকে আপনি যে রেসপন্স দিচ্ছেন ওই রেসপন্স পাওয়া যাবে করবে আর কি সব সো যে অ্যাকচুয়াল যে আন্ডারলাইং ডাটা মানে আপনার এটা এটা অ্যাকচুয়ালি এটাকে যেটা বলা হয় যে মানে যদি আপনি বলি যে জেসন হচ্ছে একটা টেক্সট ফরম্যাট প্রোটোকল আর প্রোটোকল বাফার আসলে হচ্ছে একটা যেটাকে বলা হয় যে বাইনারি প্রোটোকল মানে ডাটাটা আসলে বাইনারি ফরম্যাটে থাকে তো যেটা হয় যে আপনার ওই বাইনারি ডাটা ফরম্যাটে যে মার্শাল আনমার্শাল যা কিছু হওয়া লাগে ওগুলো সবই ভিতরে আপনার ওই জেনারেটেড ফাইলের ভিতরে থাকবে আপনার পার্টিকুলার অবজেক্টের জন্য সো রান টাইমে আপনার আসলে মানে আপনি যখন ইউজ করবেন আপনার আসলে কিছু করতে হবে না মানে মানে বলতে চাচ্ছি যে এগুলোর জন্য হাতে কোনো কাজ করতে হবে না অনেকে আসলে এটা পছন্দ করে ইনকোডিং যাতে সুবিধা হলো যে মনে করেন আপনার ক্লায়েন্ট সার্ভার বানানো অনেক সিম্পল হয়ে যায় কারণ এই মানে এই বয়লার প্লেট যে জিনিসগুলো যে জিনিসগুলো মনে করেন যে বারবার জেসন এপিআই যদি আপনি হাতে লিখে লিখতে হয় সেই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন তো এটা এটাই হচ্ছে ব্যাপার তো বেসিক্যালি আপনার মেসেজ ফরম্যাটটা হলো প্রোটোকল বাফার ফরম্যাট আর অ্যাকচুয়াল যে প্রোটোকলটা মানে আপনার মনে করেন এখন এই ক্লায়েন্ট সার্ভারের ভিতরে যে ইন্টারাকশনগুলো হয় এই এই প্রোটোকলটাকে বলা হয় জিআরপিসি প্রোটোকল তো এটা অ্যাকচুয়ালি আপনি যদি এইচটিটিপি লেয়ারের সাথে কম্পেয়ার করেন এটা হচ্ছে এইচটিটিপি 2 প্রোটোকল মানে এইচটিটিপি 2 তো বাইনারি ফরম্যাট সাপোর্ট করে ওরা এইচটিটিপি 2 লেয়ারের ভিতরে আপনি যখন মানে এইচটিটিপি 2 প্রোটোকল বেসিক্যালি হচ্ছে যে আপনার বাইনারি এটা মানে এইচটিটিপি এপিআই এর নেক্সট ভার্সন যেখানে হচ্ছে যে আপনার ভার্বগুলো ডিফাইন করা বাইনারি প্রোটোকলটা ডিফাইন করা আর জিআরপিসি হচ্ছে যে আপনার ভেতরের ওই বাইনারি মেসেজের ফরম্যাটটা ডিফাইন করছে যে অ্যাকচুয়ালি বাইনারি ডাটাটা কি ফরম্যাটে থাকবে আসবে যাবে দ্যাটস হোয়াট দ্য ডিফাইন্স দ্যাটস হোয়াই এটা কি মানে এইচটিটিপি প্রোটোকল মানে এইচটিটিপি লেয়ারের উপরে ডিপেন্ড করে এটা বানানো আর কি এইচটিটিপি প্রোটোকলের উপর ইউজ করে এটা কাজ করে তো এই হলো আর কি আপনার সর্ট অফ বেসিক ইন্ট্রোডাকশন তো আপনি আমাদের এখানে যে জিআরপিসি নোটস ডকটা আছে এই ডকের ভিতরে এফেক্টিভলি এই জিনিসগুলোই মানে আছে আপনি মনে করেন যে বেশি প্রথমে প্রোটোকল ব্যবহার কেমনি ইউজ করতে হয় জানতে হবে জিআরপিসি বেসিক ওদের ওয়েবসাইট থেকে আপনি ডক করলে জিনিসটা বুঝবেন আমার জাভা টাভাতে আপনার এখন ফোকাস করার দরকার নেই আপনি জাস্ট হতেই থাকেন প্রোডাক্টস করে নাও জিআরপিসি যে কুইক স্টার্ট আছে এই কুইক স্টার্টে বেসিক্যালি আমরা হচ্ছে যে জিআরপিসি কিভাবে করে ইনস্টল করতে হয় এটার ফরম্যাট বলা আছে আর তারপরে হলো যে আপনি জিআরপিসি ইনস্টল করবেন এটা এগুলো হচ্ছে ওয়ান টাইম ইনস্টলেশন আর কি ইনস্টল করার পরে পরে যে এটা হচ্ছে জিআরপিসি এর প্রোটোকল কম্পাইলার সো এটারে প্রোটো সি বলে আর কি সো প্রোটো সি ইনস্টল হয়েছে ইনস্টল করলেন করার পরে হলো যে এরপরে আপনার গো এর জন্য ওদের আবার গো এর এক্সটেনশন আছে মানে ওদের হচ্ছে জিনিসটা হলো যে জেনারেল একটা প্রোটোকল বাফার কম্পাইলার আছে তারপরে হচ্ছে আপনি যেসব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে চান তাদের প্রত্যেকের জন্য ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক একটা প্লাগইন আছে রাইট তো আপনার গো এর জন্য হচ্ছে যে এই এই যে গোলেন প্রোটোবাফ প্রোটোসি জেনারেটর ইনস্টল করতে হবে আর জিআরপিসি এর জন্য হচ্ছে জিআরপিসি পার্টটা ইনস্টল করতে হবে সো এইগুলো ইনস্টল করার পরে দেন ইউ উইল বি এবল টু ইউজ ইট তো এটার মনে করেন যে একটা ফুললি ওয়ার্কিং এক্সাম্পল হচ্ছে এটা আচ্ছা যে আপনার প্রোটোসির ভিতরে যদি যান
এখানে যেমন আমি এই যে এখানে ডট প্রোটোফাইলের মধ্যে এই যে মেসেজগুলো ডিফাইন করছি এবং আমার একটা সার্ভিস ডিফাইন করছি, তারপরে এই ফোল্ডারের মধ্যেই হচ্ছে আমার আমার এটার যে জেনারেটেড কোডগুলা, জেনারেটেড মানে যে অটো জেনারেটেড যে ক্লায়েন্টগুলো, এটা হচ্ছে এপিআই এক্সপ্লোরারের মধ্যে আমি জেনারেট করছি। তো এখানে হচ্ছে আমার যে pb.go মানে পোরোবা, তো এটা হচ্ছে এখানে জেনারেট হচ্ছে। ওকে, তো এখানে যে আমি যে আপনার অটো জেনারেটেড এই যেমন আপনার আমার গোয়ের স্ট্রাকচারটা জেনারেট হয়েছে, গোয়ের স্ট্রাকচারটা জেনারেট হয়েছে। তারপরে এটা মনে করেন যেটা বলতেছিলাম যে আপনার মনে করেন মার্শাল আনমার্শাল করা না করা সবই এখানে আছে। তারপরে ওই আমার যে সার্ভার সাইডের যে মেথডটা, এটা হচ্ছে আমার সার্ভার সার্ভারের যে ইন্টারফেস একটা জেনারেট হয় আমি বলছিলাম, এটা হচ্ছে ইন্টারফেসটা। আমি যখন ইমপ্লিমেন্ট করবো আমাকে আসলে এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে। এন্ড দেন আমাদের এখানে আমরা আর কি এই হ্যালো প্যাকেজের মধ্যে ওই সার্ভারটা ইমপ্লিমেন্ট করছি, যে এই সার্ভার ইমপ্লিমেন্টেশন। এন্ড দেন ইউ ক্যান সি এগুলা সবই কিভাবে করে করে ইউজ করা হয়েছে। সো আলটিমেটলি আপনার আমাদের যে সিএমডি এর ভিতরে মেইন সার্ভারের ভিতরে উই জাস্ট স্টার্ট দ্য সার্ভার। সো এখানে হচ্ছে আপনার ইউ নো এই সার্ভার স্টার্ট করা হয়েছে আর কি। সো দ্যাটস ইট, প্রি মাচ আপনার এটাই হলো ব্যাপার। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন মনে করেন যে প্রোটোকল ব্যাপার তো গুড, আপনার মনে করেন যে অপটিমাইজ এন্ড এভরিথিং অল দ্যাট, কিন্তু আপনি যখন আবার মনে করেন যে সর্ট অফ এইচটিটিপি 1 ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে চান, যারা শুধুমাত্র মনে করেন যে জেসন বুঝে, যেমন মনে করেন আপনার ওয়েব পেজের ভিতরে জাভাস্ক্রিপ্ট থেকে আপনি অ্যাজাক্স কল করতেছেন, রাইট? অ্যাজাক্স তো জেসন জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছু বোঝে না বা জেসন ছাড়া বোঝে না। তো তার জন্য হচ্ছে কি, ওদের একটা আপনার গেটওয়ে আছে, যেটা হবে যে আপনার ওই প্রোটোকল বাফারের ফরম্যাটের অবজেক্টকে অটোমেটিক্যালি জেসনে কনভার্ট করে দেন। সেটা করার জন্য এখানে জিআরপিসি গেটওয়ে নামে একটা প্রজেক্ট আছে। এটা হচ্ছে যে আপনি যখন ইন্টারঅ্যাকশন করবেন, আপনার ইন্টারঅ্যাকশনটা হবে এরকম যে মনে করেন আপনার ব্রাউজার থেকে, আপনার ব্রাউজার থেকে আপনি হচ্ছে যখন আসলে কখন কল কমিউনিকেট করবেন, আপনি কমিউনিকেট করবেন হচ্ছে এই জিআরপিসি গেটওয়েতে। জিআরপিসি গেটওয়ে হচ্ছে আর কি আপনার অ্যাকচুয়াল জিআরপিসি সার্ভারের সাথে কমিউনিকেট করবে। তো এই জায়গাতে যখন কমিউনিকেশনটা হবে, এই জায়গার কমিউনিকেশনটা হচ্ছে প্রোটো কমিউনিকেশন, প্রোটো বাফ ইউজ করে এই জায়গার যে কমিউনিকেশনটা, এটা হচ্ছে যে জেসন ফরম্যাটে। সো এই জায়গাতে হচ্ছে মানে এই জিআরপিসি গেটওয়ে হচ্ছে যে আপনার ওই জেসন থেকে প্রোটোকল বাফার, প্রোটোকল বাফার থেকে জেসনে ব্যাক এন্ড ফোর্থ কমিউনিকেট কনভার্ট করে আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটাকে আর কি মানে প্রোটোকল কনভার্টার এফেক্টিভলি বা ম্যাসেজ ফরম্যাট কনভার্টার বলতে পারেন, যে ও আর কি জেসন থেকে বাইডিরেকশনাল কনভার্সন করতে খুব প্রোটোকল। তো এটা আপনি যখন মনে করেন আপনার ব্রাউজারে থেকে ব্রাউজার মনে করেন কমিউনিকেট করতে চায়, তখন আপনার মানে এমন একটা অ্যাপ্লিকেশন যে যার জন্য আপনি আর কি মানে একটা জেসন এপিআই সাপোর্ট প্রোভাইড করতে চান, তখন আপনি হচ্ছে এইভাবে ইউজ করবেন। সো দ্যাটস হোয়াট ইট ইজ। আর এগুলা যেহেতু ফুল ব্লোন জিআরপিসি সার্ভিস, এগুলার আবার নিজের বেশ কিছু অনেক ধরনের মিডলওয়্যার রিসেপ্টর সাপোর্ট আছে। মানে আপনি মনে করেন অ্যানালিটিক্স কালেক্ট করতে চান, আমার এপিআই কলে কতক্ষণ সময় লাগতেছে, এপিআই রেসপন্স অবজেক্টের সাইজ কত ছিল, এরকম ভেরিয়াস কাইন্ড অফ জিনিস আপনি মনে করেন যে ইয়া করতে পারেন, আপনি মেজার করা যায়। তো এগুলার কিছু অফিসিয়াল মানে সরব কমিউনিটি জেনারেটেড ইয়া আছে আর কি। সো দিস ইজ সামথিং জিআরপিসি মিডলওয়্যার, এগুলো আমরা ইউজ করি আমাদের যেসব সার্ভার ইউজ হয়। সো দ্যাটস প্রিটি মাচ ইট। সো আপনার এখন স্টার্টিং পয়েন্ট হলো জাস্ট বেসিক জিআরপিসি ড্যাশ বোঝা, এবং জিআরপিসি দিয়ে মনে করেন যে একটা এরকম হ্যালো ওয়ার্ল্ড সার্ভার বানানো, যাতে আপনি এন্ড টু এন্ড মানে জিনিসটা কাজ করতে পারেন। এন্ড দেন এরপরে আমরা আমাদের এই অন্য প্রজেক্টে এগুলো কিভাবে ইউজ করবো, উই ক্যান লুক ইনটু দ্যাট। ওকে।